গত নয় মার্চ জরুরি বোর্ড সভা ডেকে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে আলোচনার মূল কেন্দ্র ছিল চলতি বছরের বার্ষিক সাধারণ সভা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদের দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি রোববার একত্রিশ মার্চ দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবির এজিএম আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বানানো হয়েছে সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা সব জেলা বিভাগ ক্লাব সংস্থা মিলে একশো সত্তর জন কাউন্সিলর বিসিবিতে প্রত্যেক কাউন্সিলরকে বিসিবি এবার নগদ এক লাখ টাকা ও আইপ্যাড উপহার দেবে এবারের এজিএম এর জন্য প্রথম ধাপে বাজেট ধরা হয়েছিল দুই কোটি টাকা তবে সব সবশেষ সভায় দ্বিতীয় ধাপে বাজেট বাড়ানো হয় আরও পৌনে দুই কোটি তথা এক কোটি ছিয়াত্তর লাখ টাকা সব মিলে এজিএম এর বাজেট দাঁড়িয়েছে পৌনে চার কোটি তথা তিন কোটি ছিয়াত্তর লাখ টাকা বিসিবির সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে প্রথম ধাপে বোর্ড বোর্ড সভা কোটি টাকার অনুমোদন দেয় তবে খরচ বেড়ে যাওয়ায় টাকার অঙ্ক প্রায় দ্বিগুণ করে পুনরায় বাজেট করা হয় বড় একটি অংশ বিসিবি খরচ করে কাউন্সিলরদের পেছনে ক্রিকেট বোর্ডের সব জেলা মিলিয়ে একশো জন কাউন্সিলর আছেন প্রত্যেককে নগদ এক লাখ টাকা এবং সঙ্গে দেওয়া হবে একটি করে ইলেকট্রনিক গ্যাজেট প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা করে নগদ দেওয়ার কথা থাকলেও সেটি আরও পঞ্চাশ হাজার বাড়ানো হয় একশো সত্তর জনকে এক লাখ টাকা করে দেওয়া হলে সেখানে খরচ হবে এক কোটি সত্তর লাখ টাকা গ্যাজেটের পেছনেও খরচ হতে প্রায় প্রায় কোটি টাকা তবে গ্যাজেটের ধরনের উপর নির্ভর করে এই খাতে টাকা বাড়তে পারে কিংবা কমতেও পারে কাউন্সিলরদের যাতায়াত খরচও বহন করবে বোর্ড কাউন্সিলরদের রাখা হবে পাঁচ তারকা হোটেলে জেলার কাউন্সিলরদের দেওয়া হবে বিমান টিকিট সব মিলিয়ে বিসিবির এজিএম যেন কাউন্সিলরদের জন্য উৎসবের প্রতিবারই নগদ অর্থের সাথে থাকে দামি উপহার এবারও তার ব্যতিক্রম নয় এর আগের এজিএম দু হাজার বাইশে ছিল মুঠো ফোন ও পঞ্চাশ হাজার টাকা আর বিসিবির নির্বাচনের আগে হওয়া এজিএম ছিল ল্যাপটপ ও এক লক্ষ টাকা